আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নতুন এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আপনার কম্পিউটারের কনফিগারেশন আপনি কিভাবে দেখবেন এবং কোন উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য কি পরিমাণ কনফিগারেশন পিসিতে থাকতে হয়। তো এই জন্য আমরা সরাসরি আপনার কম্পিউটারে চলে যান। আমার কথাগুলো একটু খেয়াল করবেন। আপনি আপনার কম্পিউটারে চলে যাবেন, মাই কম্পিউটারে যাবেন। মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এবং এখানে দেখেন প্রপার্টিজ নামে একটা অপশন আছে। আপনি সরাসরি প্রপার্টি চলে গেলে এই রকম একটা ডিজাইন আসবে এবং সেখানে আপনি দেখেন আমি ব্যবহার করতেছি উইন্ডোজ 7 প্রফেশনাল। এটা 2009 সালে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক মুক্তি পাইছে বা বাজারে ছেড়েছে 2009 সালে। এই কোম্পানির মালিক মাইক্রোসফট কর্পোরেশন। এবং দেখেন আমার এই কম্পিউটারটি 32 বিট কম্পিউটার সিস্টেম, দুই ধরনের, একটা হচ্ছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট। তো 32 বিট যেসব কম্পিউটার আছে তাদের জন্য প্রসেসর হতে হবে 1 জিবি, 1 গিগাহার্টস। 1 গিগাহার্টস এর একটা আমার আমার 2.20 গিগাহার্টস। তো মিনিমাম 2 জিবি একটা গিগাহার্টস এর প্রসেসর লাগে, সরি 1 জিবির। 32 বিটের জন্য 1 জিবি হলেই হয়, আর র্যাম লাগবে 1 জিবি। দেখুন আমার র্যাম 1 জিবি এবং আমার গিগাহার্টস কিন্তু 2.2, মিনিমাম 1 হলেই 32 বিটের উইন্ডো 32 বিটের কম্পিউটার গুলোতে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। এখন প্রশ্ন হলো কম্পিউটার তো 32 বিটের, তো আমি তো আমারটা তো 32 বিটের আমি দেখাইলাম এখানে, তাহলে 64 বিট যেটা মানে এটা দ্বিগুণ, তাহলে 64 বিট যেটা তারা কি করবে, তাদের জন্য সিম্পলি এখানে যে আমার প্রসেসর যেটা আছে সেখানে 2.20 মিনিমাম এখানে এটা তো লাগবেই এবং এখানে 2 গিগাহার্টজ এর প্রসেসর লাগবে এবং এই যে ইনস্টল মেমোরি, এই র্যাম লাগবে 2 জিবি, বাকি সব ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। শুধু এখানে গিয়ে র্যাম হয়ে যাবে 2 জিবি, আর এখানে গিয়ে 2 গিগাহার্টজ এর একটি প্রসেসর লাগবে। তো বন্ধুরা, যে 64 জিবি, সরি 64 বিট এবং 32 বিট, 32 বিট হচ্ছে বাসাবাড়িতে মোটামুটি একটা ব্যবহার করার জন্য কম্পিউটার, যাতে আপনি ভারী কোনো সফটওয়্যার ইনস্টল, মানে ভারী কোনো কিছু সফটওয়্যার যেগুলো আছে, যেমন 200 জিবি, 2 জিবি, 3 জিবিতে স্টোরেজ খায়, এরকম সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার একটু স্লো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 64 জিবি যেগুলো, এগুলো হচ্ছে প্রফেশনাল কম্পিউটার এবং এখানে আপনি অনেক ভারী ভারী সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, অ্যাজ লাইক দেন প্রফেশনাল সফটওয়্যার, প্রফেশনাল ফটোশপ, তো ফটো এডিটর, এডিটর, এরকম বহুত সফটওয়্যার আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এই যদি আপনার 64 জিবি 64 বিট অপারেটিং সিস্টেম হয় আর র্যাম যদি আপনার 2 জিবি হয়। তো বন্ধুরা, আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, এই হোক। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে নতুন আসছেন তারা অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাদের জন্য আমি প্রতিদিন নতুন নতুন একটা একটা করে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা আমাদের কাছ থেকে, আমাদের বাংলা টিউনের পক্ষের কাছ থেকে নতুন কিছু শিখতে পারেন। তো আপনারা অন্য মুখোমুখি না হন, এই জন্য আমাদের এই প্রয়াস। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।